পৃথিবীর কেন্দ্রে বন্ধ হয়ে গিয়েছে ঘূর্ণন প্রক্রিয়া। ভূবিজ্ঞানীরা বলছেন এবার বিপরীত দিকে হতে পারে ঘূর্ণন। এই ঘটনা তারই আভাস। দিক পরিবর্তনের সময়ই পৃথিবীর অভ্যন্তরীণ কোরের ঘূর্ণন বন্ধ হয়ে যায়। এমনই ঘটনা ঘটেছিল 2009 সালে। 2009 সালে পৃথিবীর অভ্যন্তরীণ কোরের ঘূর্ণন থেমে গিয়েছিল। পৃথিবীর কেন্দ্রবিন্দুতে অর্থাৎ ভূগর্ভে কি ঘটছে তা আমরা তখনই অনুভব করতে পারি যখন ভূমিকম্প বা আগ্নেয়গিরির বিস্ফোরণে কাঁপতে থাকি। গবেষকরা দীর্ঘদিন ধরে বিশ্বাস করে আসছেন অভ্যন্তরীণ কোরটি পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে সামনে বা পিছনে দোলনের মতো ঘোরে। দোলের একটি চক্র প্রায় 7 দশকের, অর্থাৎ 35 বছরে দিক পরিবর্তন করে। এটি পূর্বে 1970-এর দশকের গোড়ার দিকে পরিবর্তিত হয়েছিল। এর পরবর্তী 2040-এর দশকের মাঝামাঝিতে আবার দিক পরিবর্তন হবে। পৃথিবীর স্তরগুলি 3টি ভাগে বিভক্ত, তা হল ভূত্বক, আবরণ ও কোর। পৃথিবীর অভ্যন্তরীণ কোর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য গবেষকরা জানতে পেরেছিলেন 1936 সালে। গবেষকরা ভূমিকম্প থেকে ভূমিকম্পের তরঙ্গ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তা জানতে পেরেছিলেন। সেই তরঙ্গ গ্রহ জুড়ে ভ্রমণ করে। এই তরঙ্গের পরিবর্তন পৃথিবীর কোরকে প্রকাশ করেছিল, যা প্রায় 7000 কিলোমিটার প্রশস্ত এবং তরল লোহার খোলসের ভিতরে মোড়ানো লোহার একটি কঠিন আবরণ রয়েছে। 1996 সালের একটি গবেষণায় দেখা গিয়েছে ভূকম্পন তরঙ্গের ভ্রমণের সময় তা পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্র অতিক্রম করে। পিকিং ইউনিভার্সিটির একটি দল 1995 এবং 2021 সালের মধ্যে বেশিরভাগ ভূমিকম্প বিশ্লেষণ করেছে। তাদের বিশ্লেষণে দেখা গিয়েছে 2009 সালের কাছাকাছি কোনো এক সময় কোরটি ঘূর্ণন বন্ধ করে দেয় এবং ঘূর্ণনের দিক পরিবর্তন করে। গবেষকরা জানিয়েছেন কেন্দ্রের ঘূর্ণন দিনের দৈর্ঘ্যের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত এবং এটি পৃথিবীকে তার অক্ষের ওপর ঘুরতে সাহায্য করে। তবে ঘুরতে যে সময় নেয় তা পরিবর্তন হতে পারে, এর সঙ্গে আবার বিভিন্ন স্তরের সংযোগ রয়েছে। এই গবেষণা অন্যান্য গবেষককে অনুপ্রাণিত করবে।